আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুই হাজার এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাঙ্ক দু হাজার একে আসা আরেকটি প্রশ্ন এম কিউর প্রশ্ন আমরা এটা সলভ করবো ইনশাআল্লাহ বাংলা লেখা একটু কষ্টকর এই জন্য ইংরেজিটা লিখে দিয়েছি আমি বাংলাটা বলে দিচ্ছি হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা টু থাউজেন্ড আর্ন এট অ্যান অ্যানুয়াল রেট অফ টেন পার্সেন্ট ইন ওয়ান ইয়ার ইফ দ্যাস ইস কমফাউন্ড সহজ বাংলা হলো যে যদি চক্রবৃদ্ধি মুনাফাটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় প্রতি ছয় মাসে অর্থাৎ প্রতি ছয় মাসে যদি চক্রবৃদ্ধি হারে মুনাফা বৃদ্ধি পায় তাহলে দশ পার্সেন্ট বার্ষিক মুনাফায় কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যদি ছয় যদি ছয় মাস পরপর মুনাফা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় তাহলে ছয় সরি দশ পার্সেন্ট মুনাফায় বা বার্ষিক মুনাফায় দশ পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকায় কত টাকা ইন্টারেস্ট হবে কত টাকা সুদ হবে অর্থাৎ যদি ছয় মাস পরপর মুনাফা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় তাহলে এক বছরে দশ পার্সেন্ট বার্ষিক সুদে দুই হাজার টাকায় কত টাকা সুদ হবে এটা আমরা একটু খুব ইজিলি সলভ করার চেষ্টা করব জাস্ট আই উইল লেভ লাই অনলি দ্য মাই ওয়ে অনলি মাই ওয়ে শুধুমাত্র আমার যে সেন্সটা যেখানে কাজ করে সেটাই শুধু এখানে ব্যবহার করার চেষ্টা করবো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ছয় মাস পরপর যেটা কম্পাউন্ডেড হবে ছয় মাস পর যে সুদটা বাড়বে এবং বাৎসরিক সুদ বলা থাকবে সেখানে আমি যেটা করব যে বার্ষিক বা অ্যানুয়াল যেটা টেন পারসেন্ট প্রতি ছয় মাস পর পর যেহেতু কম্পাউন্ডেড হয় তাহলে সিক্স ফাইভ পার্সেন্ট ছয় মাস পর ফাইভ পার্সেন্ট হবে কেন ফাইভ পার্সেন্ট হবে যে এটা ছিল টেন পার্সেন্ট এটা ছয় মাস তার মানে এক বছরের অর্ধেক দুইটা সময় আবার এক বছরে কি দুইটা ছয় মাস হবে না সিক্স মান্থ আবার একটা সিক্স মান্থ এই দুটো মিলে তো ওয়ান ইয়ার হবে যেহেতু কম্পাউন্ডেড হয় ছয় মাস পর পর এ কারণে আমরা ছয় মাস ছয় মাস করে ভাগ করে নেব এই ছয় মাসে আলাদা পাঁচ পার্সেন্ট এই ছয় মাসে আলাদা পাঁচ পার্সেন্ট সরি এটা টোটাল তার এটা টোটাল করলে হবে এক বছর তো দশ পার্সেন্ট বাড়ে অ্যানুয়াল তাহলে ছয় মাসে আমরা কত ধরব পাঁচ পার্সেন্ট তার ঠিক অর্ধেক করে নিব আমরা জটিলতায় না গিয়ে সহজেই তার অর্ধেক করে নিব অর্ধেক করে নিলে সমাধানটা করা সহজ হবে কীরকম দেখুন যে যদি আমি পাঁচ পার্সেন্ট ধরে নিই ধরে নেওয়া মানে হিসাবগত নিলাম এটা অ্যানুয়াল তাহলে এটা কী হবে সিক্স মান্থ আচ্ছা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি যদি চার মাস বলে প্রতি চার মাস পর পর কম্পাউন্ডেড হয় তাহলে তিন দিয়ে ভাগ করবো যদি তিন মাস পর পর কম্পাউন্ডেড হয় তাহলে চার দিয়ে ভাগ করব ঠিক সেরকম পাঁচ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে সুদাসন সুদাসন সহ একবারে বের করব চক্রবৃদ্ধি যেহেতু তাহলে সহজ হবে একশো পাঁচ টাকা এক বছরে দুই হাজার টাকায় টাকার সুদাসল বা মূলধন বলতে পারেন আমি এখানে সুদাসলই লিখলাম দুই হাজার গুণ একশো পাঁচ ভাগ একশো গুণ একশো পাঁচ ভাগ হচ্ছে একশো কোনো সূত্র কোনো কিছু অ্যাপ্লাই করলাম না এখানে দুইবার আসছে দুই হাজার এটা হচ্ছে প্রথম ছয় মাস এটা হচ্ছে দ্বিতীয় ছয় মাস টোটাল এক বছর এখানে এক বছরে বের করতে বলছে সেই কারণে তাহলে এটা একটু কেটে কেটে দেই এটা কাটাকাটি করলে যেটা দাঁড়ায় উপরে একশো পাঁচ আর একুশের গুণ এই একশো পাঁচ এবং একুশ গুণ করলে হবে দুই হাজার দুইশো পাঁচ টাকা এটা কি সুদ আসল তাহলে দেখুন সুদ এক বছর পরে সুদ এক বছর পরে সুদ কত হবে দুই হাজার দুইশো পাঁচ বিয়োগ দুই হাজার দুই হাজার টাকা আমার মূলধন ছিল দুশো পাঁচ টাকা যদি অপশানে থাকে তাহলে এটাই অ্যান্সার আর যদি অপশানে না থাকে তাহলে কোনোটি নয় একটু দেখে নেই অপশানটাতে এখানে দেখুন এ নম্বর অপশান আছে দুশো বি নম্বর অপশান আছে দুশো দশ সি নম্বর অপশান দুশো বিশ আর ডি নম্বর অপশানে নান অফ দিস আমাদের উত্তরে আসছে দুশো পাঁচ কিন্তু দুশো পাঁচ কোনো অপশানে নেই সেই কারণে আমাদের অ্যান্সার হবে ডি এটা অ্যান্সার এটাও হবে না এটাও হবে না এটাও হবে না আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম